মারণ ভাইরাস করোনার প্রকোপে কাঁপছে গোটা দেশ। একে অবস্থা রাজ্যে দেশব্যাপী লকডাউনে ব্যাপক সারা রাজ্যেও গোটা রাজ্যের রাস্তাঘাট দখল নিয়েছে পুলিশ। বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনায় পুলিশের কাজকর্মে ক্ষোভ প্রকাশ করেছিল আমজনতা, কিন্তু এই পুলিশই এখন অন্ন তুলে দিচ্ছে সাধারণ মানুষের মুখে। জিবি হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগী আসছে, অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর খাবারের ব্যবস্থা করছে, কিন্তু হোটেল সহ অন্যান্য খাবারের দোকান বন্ধ থাকায় রোগীর পরিজনদের সমস্যা সৃষ্টি হচ্ছে। এই কথাটি মাথায় রেখে এনসিসি সাব ডিভিশনের পুলিশ রোগীর পরিজনদের প্যাকেটজাত খাবার তুলে দেন। এনসিসির এসডিপিও প্রিয়া মাধবী মজুমদার বলেন, রোগীর পরিজনদের জন্যই এই খাবারের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা পশ্চিম জেলা পুলিশের পক্ষ ও মহকুমা এনসিসি মহকুমা পুলিশের পক্ষ থেকে আমরা এই খাদ্য বিতরণ করছি, শুরু করেছি। যারা যেসব রুগীদের রুগীরা ভর্তি আছে জিবি হসপিটালে, তাদের যে আত্মীয় পরিজন যারা তাদের সাথে থাকছে, অ্যাটেন্ডার যারা, তাদের মধ্যে আমরা সামান্য পরিমাণে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করছি। পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন শহরের মানুষ। শনিবার থেকে আইজিএম, জিবি, টিএমসি সহ বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে থাকা রোগীর পরিবার পরিজনদের দেওয়া হবে খাবার। এই খাবার সরবরাহ করবে রাজ্য পুলিশ।